हेलो माय लवली व्यूअर्स, वेलकम बैक टू माय चैनल। गरम तो खूब पड़े गेछे, तो गरमे सहजपाच्य किछु खाबार दाबार खावाई उचित। माछ मांस तो थाकेई प्रत्येक दिन, तो आजके आमी बानाबो पटल, लाउ डाटा और बड़ीर पोस्त। एटा दोकान थेके केना बड़ी, এখানে আছে পোস্ত, বেশ কিছুটা আমি নিয়ে নিয়েছি। আমি কিছুটা পোস্ত বেটে রেখে দেব। আর আছে 6টা কাঁচা লঙ্কা আর রসুন। এই যে দেখে নাও রসুন, এটা আমি মিক্সিতে জাস্ট একবার থেতো করে দিয়ে দেব। আর আছে পরিমাণ মতো নুন। তো দেখতেই পাচ্ছো কড়া গরম হয়ে গেছে। এখানে আমি বড়িটা ভেজে নেব। বড়িটা ভেজে নিয়ে সুন্দর করে তুলে নেব। আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও ভালো আছি। প্রচন্ড গরম, বাইরে বেরোনো যায় না, তো খুব জল খাওয়া উচিত, প্রত্যেকেই সেটা করবে, নতুন করে বলার কিছু নেই। তো তেলটা আরেকটু গরম হলে আমি দিয়ে দেব বড়ি। বড়িটা যখন হয়ে যাবে তখন আমি পোস্তটা বেটে নেব। পোস্তটা মিক্সিতে বেটে নেওয়ার পর তারপরে আমি রসুন আর লঙ্কাটাকে একটু অল্প থেতো করে নেব। আজকে রান্নাতে আমি হলুদ বা গুঁড়ো লঙ্কা কোনোটাই দেব না। তো এটা এখন আমি খুব ভালো করে ভেজে নিই। ভেজে নিয়ে পোস্তটা বেটে নিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি। বড়ি ভাজা হয়ে গেছে। কড়াতে যেই তেলটা আছে আমি দিয়ে দেবো পটল। পটলটা যখন ভাজা হয়ে আসবে তখন এই যে মিক্সির মধ্যে আমি পোস্তটা রেখেছি, আমি পোস্তটা পটলটা তুলে নিয়ে পোস্ত আর লঙ্কা রসুনটা কষিয়ে নেব। পটলটা দিয়ে দিচ্ছি। পটলটা দিয়ে তারপরে আমি পোস্তটা সুন্দর করে বেটে নেব। তোমরা প্রত্যেকেই জানো কিভাবে পোস্তটা বাটতে হয়। প্রথমে আমি এটাকে শুকনো বাটবো, তারপরে প্রয়োজন মতো জল দিয়ে দেব। প্রথমেই কিন্তু জল দেব না, তোমরাও দেবে না। তোমাদের আমি বলেছিলাম হলুদ দেবো না, কিন্তু আমি পটলে অল্প হলুদ আর নুন একটু মাখিয়েই নিয়েছি। রান্নাতে আমি আর এক্সট্রা হলুদ কিন্তু দেবো না বা লঙ্কা গুঁড়ো দেবো না। এই যে পোস্তটা আমার গুঁড়ো হয়ে গেছে, এবার আমি পরিমাণ মতো অল্প অল্প করে জল দিয়ে এটা মিক্সিতে ব্লেন্ড করে নেব। পটল এখনও ভাজা হয়নি, একটু ভালোভাবেই ভেজে নিতে হবে। আর এখানে দেখো পোস্ত আমি বেটে নিয়েছি, এতটা পোস্ত লাগবে না, আমি রেখে দেব। আর তোমাদের সবাইকে বলছি পোস্ত সর্ষে যদি বেশি হয়ে যায় তোমরা ডিপ ফ্রিজে রেখে দেবে, একেবারেই নষ্ট হবে না। যখন খাবে তার বেশ কিছুক্ষণ আগে ওটাকে বার করে নিলেই হলো। আর এই যে রসুন আর কাঁচা লঙ্কাটা আমি জাস্ট আধা বাটা করে নেব। তো এটা করতে করতে আশা করি আমার পটলটা ভাজা হয়ে যাবে। ঠিক এইভাবেই হবে, বাটাটা আমি বাটির মধ্যে নিয়ে দেখাচ্ছি। এদিকে আমার পটল ভাজা হয়ে গেছে। তো আমি একটা কথা বলি, লাউ ডাঁটার তরকারিতে সবসময় কালো জিরের ফ্লেভারটাই বেশি যায়, বেশি ভালো লাগে। তো বাইরে প্রচণ্ড আওয়াজ হচ্ছে, প্লিজ তোমরা ইগনোর করবে, আমার কিচ্ছু করার নেই। ঠিক আছে, পটলটা তুলে আমি কালো জিরেটা ফোড়ন দিচ্ছি। এখন আমি দিয়ে দেব কালো জিরে। এই যে দেখো, কালো জিরেটা হয়ে এসছে। এবার দেব কাঁচা লঙ্কা রসুনের বাটা। অনেকেই কিন্তু পোস্ততে পেঁয়াজ রসুন পছন্দ করো না, তবে আমি এভাবে করে দেখেছি, খুবই ভালো লাগে। তোমরা যারা খাও না রসুন তারা কিন্তু স্কিপ করতে পারো, আর রসুনটাকে স্কিপ করে এভাবেই রান্নাটা করবে। এভাবেই সকলে বানায় আমি জানি। এবারে দিচ্ছি নুন। এবারে আমি কিছুটা পোস্ত বাটা দিয়ে দেব, আর কিছুটা দেব একটু পরে। এইভাবে আলু দিয়ে
লাউডাটা রান্না করবে। এইভাবে পটল দিয়ে লাউডাটা রান্না করবে, খুবই ভালো খেতে হয়। এখানে বেশ কিছুটা লাউডাটা মানে লাউ পাতা আছে, সরি ডাঁটা নেই, বারবার ডাঁটা বলছি, এটা লাউ পাতা, ডাঁটাগুলো আমি ঝোলে লাগিয়ে নিয়েছি। আরও কিছুটা আমার আছে, আমি এখন এটা দিয়ে দিচ্ছি। খুবই মুখরোচক একটি খাবার, পোস্ত তো সকলেই খাও। আরো কিছুটা ছিল, আমি দিয়ে দিচ্ছি। এটা কিন্তু সর্ষে পোস্ত দিয়েও করা যায়, সমানভাবেই এটা খেতে ভালো লাগে। সবার শেষে দেব আমি বড়ি। এখন আমি একটু পোস্ত বাটার জলটা, যেটা বাটি ধুয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। আর জল দেওয়ার কিছুই নেই, আর জল দেবও না, ভালো লাগবে না। দেব পোস্ত বাটা, তারপরে দেব ভাজা পটল। প্রথমে আমি 2 চামচ দিয়েছিলাম, আবার আমি 2 চামচ পোস্ত বাটা দিয়ে দিলাম। এবারে দিচ্ছি ভাজা পটল। ভাজা পটল দিয়ে একটু নাড়াচাড়া করে আমি লিডটা দিয়ে দেব। জল কিন্তু আর দেব না, যা দেওয়ার আমি দিয়ে দিয়েছি। তো এখন আমি লিডটা দিয়ে দিচ্ছি, যখন হয়ে আসবে আমি আবার ফেরত আসছি। পোস্তর অবস্থা দেখে নেওয়া যাক, হয়ে এসছে। এই অবস্থায় আমি দিয়ে দেব ভেজে রাখা বড়ি। আবার আমি লিডটা দিয়ে দেব। তো আবারও বলছি, আমার চ্যানেলটা তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবে, আমার সমস্ত নতুন নতুন ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। তোমরা লাইক করবে, কমেন্ট করবে আর শেয়ার করবে। আর তোমরা খুব ভালো থাকবে, সুস্থ থাকবে সকলে। এখন আর কিছু বলার নেই, পরিবেশন করা অবধি আমার সাথে থাকো। আর এটাকে পরিবেশন করে দেখাবারও কিছু নেই, এই রকমই হবে, একটু শুকনো হবে। আর আমি টেস্ট করে দেখেছিলাম, নুন ঠিক আছে। তো টাটা। পোস্তর অবস্থা এটাই। এই অবস্থাতে আমি একটু দেব কাঁচা তেল আর একটু কাঁচা লঙ্কা। যখন একেবারেই হয়ে আসবে তখন আমি একটু কাঁচা তেল এর মধ্যে দিয়ে দেব। আমি দিয়ে দিচ্ছি কাঁচা তেল 1 চা চামচ, এটা না দিলে ভালো লাগবে না। তারপরে অল্প নাড়াচাড়া করব। বড়ি, লাউ ডাঁটা, পটলের পোস্ত, পটলের বদলে তোমরা ঝিঙে ব্যবহার করতে পারো, পটলের বদলে তোমরা আলু ব্যবহার করতে পারো, কোনো সমস্যা না। আর পটল তো ব্যবহার করা যেতেই পারে, চিচিঙ্গে দিয়েও কিন্তু এটা করলে খুব ভালো লাগে। আর একটু আমি চিনি দেব, দেখাচ্ছি। গরমে মুখরোচক একটি খাবার, অত্যন্ত সুস্বাদু, ডাল ভাতের সাথে খুবই ভালো লাগে। তো হয়ে গেল আজকে আমার পটল লাউডাটার পোস্ত।